মুসলমান যার গন্তব্য আখেরাত যার গন্তব্য কবর যার গন্তব্য পরকাল সে এত পাগল ছাগল হয় না তার জীবনে তো লাগাম ছাড়া হয় না তার জীবনে তো ছন্ন ছাড়া হয় না আমাদের একমাত্র আল্লাহর কসম আখেরাত জীবনে নাই বলে পরকাল আমাদের জিন্দগিতে নাই বলে জিন্দিগির কোনো কিছুর শৃঙ্খলা নেই কয় টাকা রোজগার করিলে চলে এটাও বোঝে না এটাও বোঝে শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া সাজাচ্ছে প্রয়োজনই শেষ হয় না প্রয়োজনই শেষ হয় প্রয়োজনই শেষ জরুরতে শেষ হয় ছেলে বিদেশ ফড়াই রয়েছে নাতিও বিদেশ ফড়াইছে তবুও শেষ হয় না অভাব তবুও অভাব শেষ হা কারণ কি ওই যে আখেরাতের কথা যে মনে নেই আখেরাতকে মনে নেই দুনিয়ার ব্যাপারে পরিকল্পনা হইল ছয়শো বছরের দুনিয়া মনে করতেছে ছশো বছরের আগে মর্ত না দুনিয়া মনে করছে নশো বছরের আগে মর্ত না অথচ হায়াত মাত্র ষাট বছর তাও সবার জন্য সমান সবার সমান কথা বলেন না কেন অমিং কুম্যাং তাওয়াফ্ফা আমিন কাব্লু কোরানুল কারীমের মধ্যে বলে আল্লাহ আমি তোমাদের জিন্দেগির তিনটা হালাত বানাইছি একটা হলো তিফু শিশু আর একটা হলো শাবাব যৌবন আর একটা বুড়ো শিউখ বৃদ্ধ আল্লাহ বলেন এই তিনটা হালাত আতফাল সবাব আতফাল মানে শিশু মানে যৌবন মানে কি বৃদ্ধ তাহলে আমার জীবনের হালাত কয়টা আল্লাহ বলেন এই তিনটা পর্যন্ত আমি সবাইকে মানুষকে পৌঁছাই তবে সবার জন্য না কোরআনে আল্লাহ বলেন আমি তিনটায় পৌঁছবার আগে আগেই অনেককে কবরে নিয়ে আসি মৃত্যু দিয়ে দেখি দশ বছরের বাচ্চা কবরে যায় না তাহলে তো সে তো দুইটা পাইলো না তিরিশ বছরের যুবক কবরে যায় না তো সে তো বৃদ্ধকালীন হালাতটা আপনি চাচা বুড়ো হয়েছেন দেখা আমিও বুড়া হব এর কি নিশ্চয়তা আছে কথা কন না উনি মুরব্বী হয়েছে দেখা আমরা সব যুবক এরম বুড়া হব এর নিশ্চয়তা আছে তাইলে যে বাচ্চা মায়ের কোলে ওই বাচ্চা যে জোয়ান হবে তার নিশ্চয়তা আছে নাই তো বাজার নাই তো অতএব আখেরাতকে যে মিলা পরকালকে যে মিলা সে জীবন পায় সেই হায়াত পায় সে বেঁচে থাকার মজা পায় সে আখেরাতের মজা পায় বিশ্বাস জিন্দিগির মজা পায় সবচেয়ে বড় কথা হল স্বস্তি পায় তৃপ্তি পায় জীবনের একটা শৃঙ্খলা পায় কোনো না মান কোনো না মান সুখে নেয় আল্লাহকে নারাজ করে দোস্ত এটা আমার হজরত বলে আগুন লাগলে যে ঘরে আগুন লাগে যে বাড়িতে আগুন লাগে যে মহল্লায় আগুন লাগে সেখানে পাঁচ বছরের বাচ্চাও আরামে খেলে না সেই বাচ্চাও দৌড়াদৌড়ি করে ঠিক কিনা বলেন আগুন লাগছে যেখানে ওইখানের পাশের বাচ্চাটাও তখন আর কি করে না মানে কেউ সুখে থাকে না সবাই অস্থির আপনার ঘরে আপনি টেলিভিশন চালাইয়া জাহান নামের আগুন চালায় দিলেন আপনার ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে আপনার ঘরে আগুন জ্বালিয়ে দিলেন আপনার স্ত্রী বে পর্দা আপনি আগুন লাগায় দিলেন আপনার মেয়ে বে পর্দা আপনি আগুন লাগায় দিলেন এত এক ঘরে এত আগুন লাগলে সুখে থাকে কে কেরে বাফ সুখে থাকে যুবকের চেহারা দেখেন বেনামাজি ছেলেদের চেহারা দেখেন একটার চেহারার মধ্যে কোনো দয়া মায়া আসেনি একটার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য বলতে কিছু আসেনি কোন নূর আছে কিনা মায়া আছে কিনা দেখেন আপনি হাঁটতে চলতে দেখেন যতগুলো সেলের শরীর নাপাক পাক নাপাক প্যান্ট নাপাক লুঙ্গি নাপাক যত পুরুষের সব করে পানি নেয় না এগুলো চেহারার মধ্যে কোনো মায়া দয়া না পাকের আবার মায়া দয়া আসবে কত্তেক শয়তান যার সাথে লাইকিয়াই থাকে মিশে থাকে তার প্রতি মানুষের মায়া আসবে কোথেকে দয়া আসবে করতে এজন্য এটা বুঝার দরকার এটা অনুভব করা দরকার বাজান আমরা এই কথাটাই আমি আপনাদের কাছে বললাম নবীজির সেই কথা আবারও বলছি হে ভাইয়ারা বাবারা আপনারা আমরা যারা আওলামা আপনারা যারা মসজিদের ইমাম আমরা যারা হুজুর আমরা যারা মোল্লা মুন্সি আমরা আসছি শুধু এ কথা বলার জন্য কারো আমার তো দুনিয়াওয়াল আখেরা আমরা দুনিয়াও সাজাইতে আখেরা তো সাজাইতে একসাথে মিলাইতে আসছি আমরা দুইটা একসাথে মিলাই আমরা একটা সাজাই না একটা সাজাই একটা সাজাই না দুনিয়ার জরুরত আলহামদুলিল্লাহ পূরণ হয় আখেরাতের নেকিও কি হয় অর্জন আমি যদি তিন ঢোকে এক গ্লাস পানি খাই তিন ঢোকে শুরুতে বিসমিল্লা বললাম খাওয়ার শেষে পানি আলহামদুলিল্লাহ বললাম এতে পানি খাওয়া হবে না তৃপ্তি মিটবে না নেকি হবে না তাহলে আমার দুনিয়াও হলো আখেরাতও হবে কিন্তু তুমি এমনি গড় পানি খাইলা বিসমিল্লা বললা না আলহামদুলিল্লাহ বললা না তিন নিঃশ্বাসেও খাইলা না তোমার দুনিয়ার তৃষ্ণা কি হয়েছে মিটছে কিন্তু আখেরাত কিছু হয়নি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে তাইলে আমরা ভবিষ্যৎ হুজুরদের ভবিষ্যৎ মাদ্রাসার ছাত্রদের ভবিষ্যৎ আমরা মনে করি আমাদের ভবিষ্যৎ একেবারে শেষ মাথা পর্যন্ত যেখানে গিয়া আমার জিন্দিগির স্টেশন থামবে আমরা ওইটা পর্যন্ত হিসাবে নিয়া একত্রে এরপরে জিন্দিগি মিলাই আমাদের শেষ টার্গেট জান্নাতে পৌঁছা কোথায় পৌঁছা তাহলে আমরা এমন সবক শিখাই বাচ্চারে ছয় বছরেই যে সবক আমার এক শব্দ সেই রুকুম মন্ত আল্লামাল কোরআনা আল্লামা। আমাদের একটা কোরআনের শব্দ একটা কায়দার অক্ষর এটা তারে দুনিয়াও সুখ দিবে এটা তারে জান্নাতেও পৌঁছাবে নিশ্চয়তা নাই আছে আছে এই নিশ্চয়তা টু লিটল ইংরেজি কবিতার মধ্যে এই নিশ্চয়তা আছে হ্যাঁ তো পাটিগণিত বীজগণিতের মধ্যে এই নিশ্চয়তা আছে কিন্তু কোরআনুল করিমের মধ্যে এই নিশ্চয়তা আছে কিনা বলেন কোরআনুল করিমের প্রতি অক্ষর প্রতি অক্ষর আল্লাহ নবী বলছে কম পক্ষে দশটা নে কি হয় আলিফ লাম মিম আলিফ দশ লাম দশ মিম দশ তিরিশ কয়টা নে কি হয় না তিরিশটা না মজার কথা হলো তিরিশটা না তিরিশটা না এ ডান কাদের ফেরস্তা প্রথমে হিসাবে আসে তিরিশ ওনার ওনার কাছে কিন্তু উনি লেখার আগে পাককে জিজ্ঞেস করে কত উড়াইতাম আর আল্লাহ পাকের ওয়াদা আছে কোরআনে প্রত্যেকটা নেক কাজকে আমি আল্লাহ তালা আমার দয়া বাড়াই আমি বাড়াই এই জন্য পাক আবার ইঙ্গিত দেয় ইঙ্গিত দিলে আল্লাহর বরাদ্দ পেয়ে ওই ফেরেস্তা কারোর জন্য দশ এই জায়গাটার মধ্যে সত্তর লেখে কারোর জন্য সাতশো লেখে কারো জন্য সাত হাজার লেখে কারো জন্য সত্তর হাজার লেখে কারো জন্য সাত লক্ষ লেখে কারো জন্য সত্তর লক্ষ লেখে কারো জন্য সাত কোটি লেখে কারো জন্য সত্তর কোটি লেখে কারো জন্য সত্তর হাজার কোটি লেখে সত্তর লক্ষ কোটি লেখে কারো জন্য আল্লাহ বলে ফেরেস্তা তুমি লেখ না আমি আমার হাতে ধারা ধারাবাহিক মেহনতে কেউ প্রথম দিন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আন প্রথম বলাতেই কালেমা পড়ছে প্রথমবারে শুধু একটা কথা জিগাইছে আবু বকর সিদ্দিক আর নবীজি সাল্লা সাল্লাম ছিলেন বন্ধু আগের থেকে এবং পিঠাপিঠি বয়স নবীজির বয়স যখন চল্লিশ তখনই তো দাওয়াত শুরু করছে ইসলাম প্রচার তখন আবু বকর সিদ্দিকের বয়স আটত্রিশ কিতাবে আছে মাত্র যার কারণে আগের থেকেই মোহব্বত ছিল সম্ভ্রান্ত মানুষ আবু বকর নামি দামি মানুষ ঘটনা হইল কিতাবে আছে আবু বকর সিদ্দিক তাল আনহু এই চল্লিশ বছরের আগে নবীজির দুই তিন বছর আগে তিনি ব্যবসার কাজে গেছিলেন সিরিয়া শাম দেশ সেখানে আল্লাহ নবী সাল্ল সাল্লামের নবুয়তের আগেই তো ওইখানে গিয়ে আবু বকর রদিয়াল্লা তালু দুই তিন বছর আগে একদিন ওই শাম দেশে সিরিয়ায় থাকাকালীন একদিন রাত্রে একটা স্বপ্ন দেখছি তো স্বপ্নের ব্যাখ্যাটা ওইখানকার গির্জার তৎকালীন সময়ের এক পাদ্রিকে জিজ্ঞাসা করছে আমি এই স্বপ্ন দেখছি স্বপ্নের ব্যাখ্যা কি তখন ওই পাদ্রি বলছে স্বপ্নটা শুনে যে তোমাদের বংশে অচিরেই মুহাম্মদ নামে আখিরি নবী আসবে এবং তুমি তার প্রথম অনুসারীদের অন্তর্ভুক্ত হবে এই ভবিষ্যৎবাণী করছে তো হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লা কথা তো এটা শুনছে এতটা বুঝেও আইসে না কি কইল ক্যাডা কখন কি হইব যা আচ্ছা শূন্য রাখছে শূন্য রাখছে এরপরে যখন এই আজকে প্রথম চল্লিশ বছর বয়সে নবীজি যখন আবু বকর সিদ্দিককে প্রথম কালেমার দাওয়াত দিছে এবং বলছে আমি নবী আমি তোমাদের উপরে প্রেরিত অতএব তুমি আমার কালেমা গ্রহণ করো বন্ধু এর তখন আবু বকর সিদ্দিকের প্রথম কথা মিলে গেছে যে তো বলছে মোহাম্মদ নামে একজন কি পড়বে কালেমা আরে ইমান নবুয়তের দাবি করবে আখিরি নবী হবে তো আমার এই বন্ধুর নামই তো মোহাম্মদ কথা বুঝেন না তা আর একটু একটা প্রশ্ন করছে শুধু মা দলিল আলাম তদাই দোস্ত তুমি যে দাবি করছো নবী এ কথার দলিল কি প্রমাণ কি তুমি যে নবী এটার প্রমাণ কি হ্যা আল্লাহ নবী কী বলছে জানেন নবীজি বলছে আজীব কথা নবীজি তখন এটা নবীজির মও যে যা আল্লাহ পাকের পক্ষ থেকে এলহাম ওই জানানো নবীজি বললেন আমার নবুয়তের দলিল হল ইয়া কাল্লাতি রাই তাহা বিশ্বাম তুমি যে গত দুই তিন বছর আগে শামে সিরিয়ায় থাকাকালীন যে স্বপ্ন দেখছিলা সেটা আমার নবুয়তের তুলে আবু বকর বলো মা রেখো আরে কি কয় এই কথা তো আমি ছাড়া আর কেউ জানে না কিতাবে আছে আবু বকর তখন মানে আল্লাহ জড়াইয়া ধরলেন মহানাকা করে না একেবারে জড়িয়ে ধরলেন ও কব্বালা বাইনা আইনে হি এবং দুই চোখের মাঝে কপালে এখানে চুমা দিলেন চুম্বন করলেন ও আসলামা এবং কালেমা পরে মুসলমান হয়ে তাহলে প্রথম দাওয়াতে এসে ঠিকই না কয়দিন দেরি করছে একদিনও না একবারের দাওয়াতেই কি হয়ে গেছে আর আবু সুফিয়ান কালেমা পড়ছে কতদিন পরে তাহলে কি বুঝা গেল কেউ এক কথাতেও বদলে যায় কেউ লক্ষ কথাতেও বদলায় আল্লাহর ফায়সালা থাকে যার জন্য যেমন এজন্য হতাশ না হয়ে একই ব্যক্তির উপরে ইমান আমলের মেহনত করা আখেরাত পরকালের কথা বারবার বারবার বলা এটা নামই ইসলাহী মজলিস আমরা এটা চাই আসলে এই ছোট মজলিসকে আমি বড় মাহফিলের চাইতে বেশি গুরুত্ব দিই আমি ব্যক্তিগতভাবে আমি ফিকির করি যে এটাতে ফায়দা বেশি হয় উপকার হয় বেশি কথা শুনার মনোযোগী হয় আর যদি সেটা চলতে থাকে ধারাবাহিক মানুষের জিন্দিগি বদলায় এক কথা আজকে কারো দিলে লাগে নাই আগামী মাসে লাগবে পরের মাসে লাগবে পরের মাসে লাগবে দিলে আস্তে আস্তে বলতে 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 এটা এক সময় কী লাগে দিলে লাগে জন্য প্রত্যেকের কাছে অনুরোধ ইসলাহী মজলিস এই মাসিক দুই মাসে হোক তিন মাসে হোক প্রতি মাসে হোক যেমনে সুবিধা হয় কিন্তু চালু রাখলে ভালো ছোট হোক অল্প হোক জন মানুষ বিশ জন যদি দিনদার হয় তো বিশ কোটি কাফের বেঈমান তার সামনে বিশ জন ইমানদারের দামই বেশি আপনারা শুনছেন একজন ইমানদার নারী একজনের আল্লাহ একবার সারা পৃথিবী আলোকিত করে দিছে একটা মেয়ে মাত্র কি পড়ছে আল্লাহ একবার বলছে তাইলে শত শত যুবক তাদের জয় শ্রীরামের সামনে একটা মেয়ের আল্লাহ একবার গোটা পৃথিবী কাঁপাইয়া ফেলছে ত বিশ্ব কাঁপছে আমার হজরত আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি শায়ক দামত বারা কা আশ্চর্য কথা বলছি কয়ে যে এই মেয়ে এটার জবান দিয়ে আল্লাহ তালা কেন আল্লাহ একবার বলাইছে জানেন হুজুরে বলে সারা পৃথিবীতে আল্লাহ তালা চাচ্ছিলেন হঠাৎ করে মালিকের একটা ইচ্ছা হয়েছে যে কাফের বেইমান তোরার মুখ দিয়েও আল্লাহ একবার এ কথাইটা আমি বাইর করুম রাখ আমি দেখাইতেছি কইতি না হন আমি কয় তো এই মেয়েটা যখন বলছে সারা পৃথিবীর সংবাদ চ্যানেল সারা বিশ্বের এক যুগে এটা প্রচার করছে এখন প্রচার যে করছে সবগুলোর সংবাদ পাঠক যারা সংবাদ পড়ে এদের মধ্যে লক্ষ লক্ষ তো কাফের আছে আছে না কথা বলে তো এরা তো এই কথাই এটা কইতে হইছে যে এই মেয়েটা কি কইছে বোঝেন না কথাটা মেয়েটি আল্লাহ একবার বলছে এ কথা এটা কন লাগছে না তো এটা কইতে বলে তো এ কন লাগছে এবড়াও কমন লাগছে যে আল্লাহ হু একবার কইতে হইছে না এবং বে মহিলা খবর পরে। কিন্তু এ বড়ি কইতে হয়েছে পট দামসিন নারী এক হিজাবি নারী পট নারী কইছে আল্লাহ হু একবার এটা কমন লাগছে বেড়ি নিজে বে আল্লাহ বলছে এবারে এখন সারা বিশ্বটা জিকাইছে না যে কি কইছে ও আল্লাহ আকবর কইছে কি আপনি কনসে কি কইছে আল্লাহ আকবর মালিক বলে কইতা না সবার মুখে আল্লাহ তাআলা উচ্চারণ করেছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা প্রমাণ করে দিছেন তিনিই বড় কে বড় আল্লাহই বড় এই জন্য বাপ এটা অনুরোধ এটা বুঝা উচিত আমরা আমাদের জিন্দগির পরিবর্তন দরকার আমরা আমাদের এই কথাটা আমরা বুঝা উচিত বাজান ইসলাম দুইটাকে একসাথে মিলাই নিছি নবীজির এই কথাটা এতটা দামি কথা যে আবু সুফিয়ান আমি দুনিয়ার সম্মান আখেরাতের সম্মান একত্রে নিয়ে আমি যেটা বলছি তোমাদেরকে সেটা দুইটা একসাথে কাজ করে দুনিয়াও সাজায় দুনিয়ার প্রয়োজনও পূরণ করে আখেরাতের প্রয়োজনও পূরণ করে তোমার গুলু শুধু দুনিয়া যদিও পূরণ করে শুধু আখেরাত পূরণ করেন আপনারা আমি উদাহরণ দিই তাহলে আপনি বুঝবেন এই যে মেসওয়াক আপনার টুথব্রাশ এটা শুধু আপনার দাঁতই পরিষ্কার করে আখেরাতের পুঁজি হয় না এটা দিয়ে কিন্তু আল্লাহর কসম এই মেসওয়াক এটা দিয়ে দাঁতও পরিষ্কার হয় দুনিয়ার প্রয়োজনও পূরণ হয় আর এই মেসওয়াকের কারণে আখেরাতে নেকি অর্জন হয় তাহলে একই সাথে এটা আমার দুনিয়ার কাজও সারতেছে এটা আমার আখেরাতেরও কি করতেছে পুঁজি বানাইতেছে আপনার ডাইনিং টেবিল এটা দ্বারা ভাত খাওয়া হয় আপনার দুনিয়ার জরুরত পূরণ হয় কিন্তু আমার দস্তরখান এটা দ্বারা ভাত খানাও হয় আমার আখ সুন্নত আদায়ের দুইটা কাজ করে এট এ টাইম দুইটা কাজ করে আপনার বাম পাও দিয়ে বাথরুমে ঢুকা ঢুকার সময় দোয়া পড়া ডান পাও দিয়ে বের হওয়া বের হয়ে দোয়া পড়া এমনে ঢুকা বাইর হইলেও পেশাব পায়খানার জরুরত সারে আর পাগল ছাগলের মতো হ্যাঁ গরু ছাগলের মতো যেই ঠ্যাং দিয়া মনে কয় ঢুকিয়া লাইল পেশাব পায়খানার কাম সারে ঠিকই না বলেন কিন্তু তোমার আখেরাতের ফুঁজি হয় না আমি বাম পাও দিয়া ঢুকলে ডান পাও দিয়া বের হইলে এবং দোয়া পরে ঢুকলে বাইর হইয়া দোয়া পড়লে। এটার দ্বারা আমার দুনিয়ার পেশাব পায়খানার জরুরত এটাও পূর্ণ হয় আমি যে শূন্যতা আদায় করলাম এটারও আমল নামায় নেকি হয় তারা আমার তো দুনিয়াওয়ালা প্রতিটাই প্রতিটাই প্রত্যেকটাই তুমি মিলে যে এতটা বাজে নাটক এর আগে আমার কাম সাইতে হইব এর ভিতরে আমার নাটকের সামনে বই তৈব এতটার ভিতরে আমার মোবাইল সাউনের সুযোগ আমি আর আগে আগে কাজ সাইতে হইব এতটার থেকে মোবাইল চালাম তো তুমি তোমার দুনিয়ার আরাম আদায় করতেছ আর আমি হিসাব করছি এতটা বাজে আমার জোহরের নামাজ এর আগে আমাকে এই কাজ সারতে হইব এর ভিতরে আমার মসজিদে ঢুকতে হইব ঠিক না বলে এতটা বাজে আমার মা এতটা বাজে আমার হিসাব তাহলে তোমার সময়ের হিসাবে আখেরাতের বরকত হয় না দুনিয়ার প্রয়োজন পূরণ হয় আমার সময়ের হিসাব করিলে নামাজকে সামনে রাখার কারণে আমার আখেরাতের পুঁজিও হয় দুনিয়ার প্রয়োজনও পূরণ হয় আমি ডাক্তারের সাথে কথা বলি আমার বাচ্চারের দেখাইছি যে কয়দিনে প্রত্যেকবার আমার ছোট বাচ্চাটা আজকে কয়েকদিন ধরে সর্দি ঠান্ডা টুন্ডা লাগিয়ে রয়েছে এ পর্যন্ত তিনবার ডাক্তার দেখাইছি তিনবার ডাক্তারের লগে আমি এটা কথা কইছি ভাই ডাক্তার সাহেব আমার আসরের আগে সেরে দিতে হইব আমার আসরের পর পরই রওনা দিতে হইব তাহলে আমার হিসাব কি আসর কথা বোঝেন নাই আমার কাজ সারতে হবে কখন আসরের আগে আমারে দিতে ফব কখন আসরের পরে তাহলে আমার সময়ের হিসাব করতেছি আমি কি দিয়া হিসাব দিয়া আমি এতটার ভিতরে ফেডার বুক লাগবো খামু আপনি হিসাব করতেছেন টেলিভিশন দেখা দিয়া আপনি হিসাব করতেছেন মেহমান আসা নিয়া আমি হিসাব করছি নামাজ দিয়া তাহলে যিনি নামাজের হিসাব করে জিন্দিগি চালায় তার প্রতি সেকেন্ডে নেকি হইতে থাকে আবার দুনিয়ার প্রয়োজনও পূরণ হয় কিনা বলেন না জি তু কুম্ভি কারা মাতি দুনিয়া মুসলমান এটা বুঝা দরকার আমরা এটাই বুঝতে চাই ইসলাম মানলে কোরআন মানলে রাসূলুল্লাহর সুন্নাত মানলে ইসলামী শরীয়তের বিধান মানলে জীবনটা শৃঙ্খলা হয় শৃঙ্খলা থাকে যত ছেলে আপনি দেখেন যত মুসলমান ফজরের নামাজ পড়ে না এদের জীবনে কোনো শৃঙ্খলা নাই এতে কোনোদিন সাতটা কোনোদিন আটটা কোনোদিন সাড়ে সাতটা কখন ওড়ে কখন মুতে কখন খায় কখন নাস্তা করে কেচ্চুর কোনো হদিস নাই আগাও নাই মাথাও নাই তার জিন্দিগির কোনো শৃঙ্খলা বলতে কিছু নেই তার রাতে ঘুমাবে কখন টার্গেট নাই সকালে উঠবে কখন টার্গেট নাই আমার রাতের ঘুম এসার আগে হবে না আমার সকালের ঘুম ফজরের আগে শেষ হইতে হবে এটা আমার টার্গেট আছে আমার আমাকে পাঁচটা পঞ্চাশে জামাত আমারে পাঁচটা তিরিশের ভিতরে উঠালাই তৈবো নাইলে আমি জামাত পাইতাম না তাহলে আমার একটা হিসাবের কি আছে জীবনের ধারাবাহিকতা আছে জীবনের একটা গন্তব্য আছে কিন্তু যারা বে হায়া বে নামাজি এদের জিন্দিগির কোনো গতি নাই এদের জীবনের কোনো হিসাব নাই এদের জীবনে বে পর্দা মহিলা বাজারে ঘরে একজোড়া জুতার লাগিয়া তিনটা ঘন্টা সময় লাগা কারণ তার তো জীবনের কোনো কি নাই লক্ষ্য উদ্দেশ্য নাই তার হইল এক জুতার জন্য পুরা বাজার যদি ঘুরতে পারে এটার মধ্যে তার কামি আবি। আর আমার কথা হইলো আমার যা যা দরকার বিভিরে বলে দিছি তুমি সবটি বলো কাগজে লেখ এক ঘন্টার সময় আমার এক ঘন্টার ভিতরে সব শেষ করে আলহামদুলিল্লাহ এক ঘন্টার ভিতরে বারো হাজার পনেরো হাজার টাকার খরচ আমি কোয়া করে এলেতে অসুবিধা কি জামা একখান কিনবা তিনটা জামা দেখ নিয়ে আসছি থ্রি ফিস তুমি এনে একটা দায়িত্ব খালাস নালে দুটা মনে করলে দুটার রাখো আর একটা ফেরত দিয়ে দেবো দোকানে ইডারে একটু ডিপ হইলে ভালো হইতো ডিপটার মধ্যে লাইট হইলে ভালো হইতো হালকা ডিপ হালকা লাইট হ্যাঁ বাড়ি লাইট টর্চ লাইট তারপরে দিয়া কি মোমবাতির আলো এই এত ফাইজলাম কি দরকার আছে এটাতে আপনি বলেন না এটা কোনো দরকার আছে কেউ কি আপনার তিরিশ বছর জামা একটা ফেন দে পঞ্চাশ বছর একটা জামা ফিনবা বেড়ি তুমি তো এটাতে এমনি বছর খানিক পরে বদলাই তো একটা তো তৈল জুতা এক জোড়া এত সাউনের কি আছে না জুতা কাগো কিটা করতাম জুতাটাই তো সহজ হয় না কোন জুতাটা দিয়ে বুড়ি রে ফিটলে সুবিধা হইব বুড়ি এটাই তো সহজ করতে জুতা দিয়ে যে ফিটবো বুড়ি রে আশ্চর্য কথা এটা কোনো কথা হলো না ভাইয়া জি দুহম মিন ফদলি এটা কোরআনের আয় মান জা আবিল হাসারা ফালাহু খাইরুম মিনহা যে একটা নেক কাজ করবে আল্লাহ তালা বলেন সেটা আমি এক দিয়া এক দেই না এক দিয়া দশ দেই না আমি আমার ইচ্ছে মতে অনেক গুণ বাড়াই দেব অনেক গুণ অনেক গুণ বাড়িয়ে দেব এজন্য জন্য বাবা এ কথাটাই বুঝতে শিখেন এ কথাটাই বোঝেন এই আয়াতটার বক্তব্য কি তাইলে দেখেন এই এ কথাটাই আজকে যেহেতু আপনারা আমি আর একটু লম্বা বলতাম কিন্তু আসলে আপনারা সব আমার মহব্বতের মানুষ অধিকাংশই আমি চিনি তো বেশি লম্বা করতে পারছি না আসার এই দূরত্বের আসলে জ্যামের কারণে বা মালিকের ফয়সালা তো আমি এই কথাটাই বুঝাইলাম দুইটা কথা এক কথা হল ইসলাহি মজলিশ বারবার হওয়া দরকার কয়বার হওয়া দরকার বারবার অনেকের এটা আপনার বলে অনেক সময় প্রতিদিন দিন ওয়াজ ফত্তি ওয়াজ মানে ওনার কাছে ওয়াজের বেলায় মাসে একদিন রে ফত্তি মনে হয় কিন্তু বাত খানার বেলায় ফত্তি রে প্রতিদিনও মনে হয় না সকাল রে কোনো আর দুপুর মনে হয় না সহালে বাতে দুটি খাইলেন আবার দূরও ভাত খায় আবার কে আপনি ফত্তিবেলা বাত বেলা বাত কি ব্যাপার আপনি আপনি তো শনিবারে ভাত খাইলেন রবিবারে বাত খান কেন সোমবারে কেন বাত খান আপনি এক শনিবারে ভাত খাওয়ার পরে কমপক্ষে সাত শনিবার পরে পঞ্চম শনিবার আমরা ভাত খাওয়া দরকার আবার কিন্তু এই ব্যাপারে দুনিয়ার বেলায় এটা প্রতিদিন দরকার সারাক্ষণ দরকার আখেরাতের বেলায় এটা দরকার নেই এটা আমাদের বদমসীন এটা আমাদের বদমসীন বহুত বড় মন্দ কপাল যে দুনিয়া বারবার দরকার দুনিয়া বারবার দরকার আখেরাত বারবার দরকার এত ওয়াজ এত ওয়াজ এত মাদ্রাসা দিয়ে করে কি এত ওয়াজ দিয়ে কি হইব এত সাধুয়ান দিয়ে দরকার কি একটা গাজি টাঙ্কি এক হাজার লিটারের একটার ভিত্তি চা বানাই লইলে তো সুবিধা একবার সুন্দর করে একটা গাজি টাঙ্কি বানাই লইলে এক হাজার লিটার এটার ভিত্তি যদি চা বানায় তাহলে তার এতটি দোহানে মিললে চা বেসন লাগে না পুরাটা ইউনিয়নের মানুষ তো এন থেকে চা খাইতে আপনারা এই উদ্যোগ নেন এটা কোন ইউনিয়ন পৌরসভার এই সাইডে একটা গাজি টিংকি কিন না সবাই ওইটা ফুরে এলেন এতটি চা দু কি দরকার ছোট ছোট কেটলি এতটি চা না বানাইয়া একটা বড় টাঙ্কির চা বানাইলে ভালো হয় না কথা কন না ভালো হয়নি তো তো এটা বালানোইলে এটা এখানে কে এটা বলা এজন্য আমরা ভাববি বলি ইসলাহি মজলিস অল্প সময়ের এই বয়ানে উম্মতের ফায়দা হয় দিল তৈরি হয় আখেরাতের জজ্বা তৈরি আর এক কথা বারবার বললে বারবার বললে বারবার বললে কলিজার মধ্যে কি হয় আল্লাহর দয়ায় কারো প্রথমবার কারো দশ বারের পরে কারো হাজার বার পরে কারো লক্ষবার পরেও আল্লাহ তার জিন্দিগি কি করে পরিবর্তন তাহলে এটা দরকার কিনা বলেন না আমাদের মাওলানা জাহিদ ভাই সবসময় ফিকির করে আমি সব সময় বলি তার ভিতরে এই ফিকিরটা আছে মসজিদ ওয়ারি কিভাবে বেশি থেকে বেশি ইসলাহী মসজিষ্ চালু করে আমি সবার কাছে অনুরোধ করি আপনারা নিজ নিজ মসজিদগুলোতে দুই মাস পরে হোক তিন মাস পরে হোক এক মাস পরে হোক যেমনি সুবিধা হয় আপনারা এর এরকম করার চেষ্টা করবেন বলেন ইনশাল কথা হলো আমরা আসছি আপনাদের কাছে এ কথা বোঝানোর জন্য যে ইসলাম মানলে কোরআন মানলে নবী মানলে সুন্নত মানলে দিন মানলে আল্লাহর নবীর তরিকা মানলে দুনিয়াও পূরণ হয়ে যায় আখেরাতেও তো অনেকই পাওয়া যায় ঠিক কিনা বলেন না আর অন্যভাবে চললে দুনিয়া যদিও পূরণ হয় কিন্তু আখেরাতে কিছুই হয় না অথচ আমাদের জীবন তো মিলাইয়া দুনিয়াও আমার আখেরা তো কি আমার উভয়টা আমার কিনা বলেন না অতএব কাগজের এই পিঠ এটার মধ্যে লেখা দিয়া পূর্ণ কাগজের ওই পিঠে কোনো একটা হ্যান্ডবিল মনে করেন মাহফিলের এই পিঠে কত লেখা ওই পিঠ খালি ঠিক কি না বলেন আল্লাতাআলা কোরানুর কারিমের মধ্যে বলছি বান্দা ইয়া আলে মিনাল দুনিয়া তুমি দেখছি দুনিয়াতে তোমার এ কথাটাই মনোযোগ দেশ এটার সাথেই আয়াত তাইলে আমার কথা শেষ আল্লাহ বলেন বান্দা তোমার অবস্থাটা কি দেখো তুমি দেখছি তোমার এই দুনিয়ার হায়াতের মাটির উপরের যেই পিঠটা এটারে তো খুব সাজাইতেছো এটা বুঝতেছো এটারে কতভাবে সাজাইতে হবে এটা তো তুমি পুরাই বুঝতেছ কিন্তু তুমি কি এটা বুঝতেছো না যে এই মাটির নিচে তোমার আরেকটা পিঠ আছে এটার উপরের ঘরটা যেমন সাজাইলা ওই পিঠে তো তোমার কবর নামে আরেকটা ঘর আছে তো উপরের পিঠের ঘরটা তো এত চমৎকার বাউন্ডারি ওয়াল দালান সোফা খাট ফার্নিচার পালং জাজিম সব দরজা জানালা দিয়া এত সুন্দরে জমিনের উপরের ঘরটাকে সাজাইলা তোমার জমিনের নিচে কবর নামে দে আরেকটা ঘর আছে ওইটা সাজাইবে কখন বলেন না বাজা। ওইটা কে সাজাবে ইয়া আলা মিনাল হায়া দুনিয়া আল্লা বলে তোমরা কেবল বুঝতেছ তোমাদের জীবনের উপরের অংশ অহুমা আনিল হুম আখেরাত থেকে হয়ে আছো একেবারে গাফল কবর থেকে হয়ে আছো বাজান এটা মনে রাখেন দুনিয়ার ঘর আমার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখেন আমার দুনিয়ার যে ঘরটা আমি সাজাইতেছি এই ঘরটা যদিও আমি একা সব কিছু সাজাইয়া যাইতে নাও পারি তাতেও কোনো অসুবিধা নাই আমার সন্তান বাকিটা পুরাবে আমার নাতি বাকিটা পুরাবে আব্বাই বিডা বাইন্দা গেছে ফুতে ঘর করছে ঠিক না বলেন নাতিয়ে দোতলার কাম করছে হইতে পারে না এমন অথবা নাতি আইসে আরো দশ শতক জায়গা বাড়াইয়া বাড়ির ওয়াল বাড়াইছে তিন পুরুষে মিল্লা চার পুরুষ মিল্লা হয়তো এই ঘর এই বাড়ি সাজাইছে হইতে পারে না এমন এবং এমনই হচ্ছে তাহলে তোমার দুনিয়ার ঘর কিন্তু তুমি একলা না সাজাইলেও বাকিরা এসে সাজাবে কিন্তু আল্লাহর কসম কসম আল্লাহর আমার কবরের ঘর আমি যদি না সাজাই আমার সন্তান আমার কবরের ঘর সাজাইতে পারবে না এই কথাটাই যদি বুঝেন তো যথেষ্ট তাইলে আমার বলা সার্থক এই এক কথাই শুধু ভাবে না তোমার দুনিয়ার ঘরে আপনি সোফা বানাইয়া দেন নাই অসুবিধা নাই আপনি জানগায় কবরে আপনার ফুতে বানাবে ঠিকই না বলেন না আপনি টেবিল বানাইছেন আপনি চেয়ারটি বানাইতে পারেন নাই চলে যান আপনি কবরে অসুবিধা নাই আপনার ছেলে চেয়ার বানাবে কিন্তু কবর বলেন না আমার কবর যদি আমি সাজায় না যাই কে সাজায় দিবে আমার ছেলে আমার নাতি আমার মেয়ে তো তো বাজান ওটা তো আমারই ঘর আল্লাহ তালা এটাই বলছে বান্দা এই পিঠ তো খুব সাজাইলা ওই পিঠ থেকে গাফেল কেন ওই পিঠে কি তুমি যাবা না এত মানুষ মরছে তুমি দেখো না এত লাশ এত কবর এত জানাজা এত কবরস্থান দেখো না এত কবরস্থান দেখো না এত কিছু দেখেও বুঝো না তুমিও যেতে হবে অতএব আল্লাহ এখানে এটাই বলছেন ও সুরা আন কাবুতের চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন যে ও আমার বান্দা শুনো এই তাম দুনিয়াটা তুমি যেটা নিয়ে এত ব্যস্ত এটা আমি বানাইছি কে বলেন তো আসমান কে বানাইছে জমিন এর মাঝে যা কিছু আপনার ঘরে যা আপনার বাহিরে যা আল্লাহর নাম বারবার বলেন কে বানাইছে বলেন এখন আল্লাহ বলেন বান্দা এটা আমি বানাইছি এটা আমার বানানো আমি বলতেছি এটা হলো দুনিয়ার এই যা আমি বানাইলাম এগুলো হলো তামাশা এবং খেলনা কি কয় খেলনা তামাশা তামাশা লাহা লাইব এগুলো তামাশা এগুলো খেলনা বান্দা এগুলো খেলনা আহা কোম্পানি বলে বানানে ওয়ালা বলতেছে এটা খেলনা আর আমনে কইতে আসেন না আস তুই কি পরিমাণ বেকুব তুমি ঠিক কিনা বলেন না বানানে ওয়ালা বলতেছে এটা কি বানাইছি আর হে কয় কি না এটাই আস এটাই আস এই গড়টা কাম সাইতে আর মূল্য দুঃখ নেই এই যে এই দালাই ডালাই আর আমার মূল্য কোনো দুঃখ নাই আর কোনো আফসুস নাই আশ্চর্য মানে আসল অথচ আল্লাহ কি বলে এটা কি খেলনা খেলনা মানুষ ভেঙ্গে ফেলে খেলনা মানুষ ভেঙ্গে যায় খেলনা থাকে না আল্লাহ বলেন আমার আসমান থাকবে না জমিনও থাকবে না বিশ্বাস কর বান্দা আমি বানাইছি আমি বলছি অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা আমি মাথার উপরে শক্ত মজবুত সাতটা আকাশ বানিয়েছি আল্লাহ বলেন যত মজবুতি বানাই তবুও এটা খেলনা এই কারণে আমি আল্লাহ আমি বলছি ইসরাফিল ফু দিলে আমার সেই শক্ত আকাশ আমি বেঙ্গে চুর করে ফেলে দেব তাইলে খেলনা এটা এটা খেল না আমার যে প্রাইভেট কার আছে আমার গাড়িটা আমার গাড়িটার মধ্যে আমি গত দুদিন দিন আগে আরও দুইটা প্রাইভেট কার কিনছি দুইটা প্রাইভেট কার কিনছি আমার গাড়িটার ভিতরে লইছি ছোট একটা পলিথিনের ভিতরে দুইটা প্রাইভেট কার দোনোটার দাম একশো বিশ টাকা ষাট টাকা করিয়া আমার ছোট ছেলের জন্য পাঁচ বছরের আমার যেই ছেলেটা তার লাগিয়া আমি আমার গাড়ির ভিতরে দুইটা গাড়ি কিনছি দুইটা প্রাইভেট কার লইছি এবং দুটার দাম হয়েছে কত একশো বিশ টাকা কন্ত কি কোনটা কি গিডা এই বুঝিনি হিসাবটা কিছুদিন আগে আমি আমার ছেলের জন্য একটা বেকু কিনছি বেকু এটার দাম একশো চল্লিশ টাকা এটা আমার গাড়ির বৃত্তে লইয়া পড়ছি এটা কি খেলনা ঠিক না এটা বুঝাইল আমার খেলনা এটা খেলনা ঠিক আল্লাহ তালা বলে বান্দা যা তুমি সাজাচ্ছ মাটির উপরে খেলনা খেলনা এটা আমি রাখবো না আরে আমার আসমানি রাখতাম না তো সোফা দিয়ে তুই থাকবো কিরে কি রে ভাই আমার মাটিটাই থাকতো না ইদা রজ্জা তিল আর্দু আমার জমিনের রেজা রেজা বানাইলামু এলাম তো তো আমার জমিন মাডি না থাকলে তোর এই সোফা খাট টাট নুনের বাড়ি বাতের থালা এটি কই থাকবো কেতটা তুই এই যে ফানি করছো কেন এটা বাতে না দুগা খাইবা এটার লেগে এরুম শুরু কা কেন এত পরিশ্রম করছো বাজান কেন এত মজবুত এত মজবুত এত মজবুত আরো মজবুত হলেও তো থাকবে না শেষ আল্লাহ বলেন আখেরাতের ঘর কবরের ঘর পরকালের ঘর সেটাই হলো জীবন সেটাই হলো আসল আসল কোনটা কবর আখেরাত জান্নাতের ঘর ওইটা কি আসল ঘর এজন্য ওই ঘর জীবনে ভাঙবো না ওই ঘরের ব্যাপারে আমি বলছি ফিহা, কত দিনের বলেন না কত দিনের আর এটা কয় দিনের ভেঙে ফেলবো এটা খেলনা এটা খেলনা ওটা আসল কাজে খেলনার মধ্যে ডুবে আসল ভুলে যেও না লাউ ক্যানুয়া আলমুন আল্লাহ বলে বান্দা বেশি ভালো হয় যদি তুমি আমার এই কথাটা বোঝো লাউ ক্যানুইয়া আল্লাহ বলে বান্দা যদি এটা বোঝো তুমি আমার এই কথাটা যদি বুঝো যে এটা খেলনা ওইটা আসল তাইলেই বেশি ভালো হয় কিন্তু আল্লাহ বলে ওই যেটা বললাম তুমি অত উল্টা তুমি বুঝতেছো উল্টাটা খেলনাটাকেই তুমি বুঝতেছো আসলটার ব্যাপারে তুমি কি গাফেল হয়ে আছো আল্লাহ বলে তুমি যেটা বুঝতেছো বান্দা এটা ভুল আমি যেটা বুঝাইতে চাচ্ছি এটা আসল এটা সঠিক আল্লাহ তালা আমাকেও আপনাদের সবাইকে জওয়ান বুড়ো সবাইকে আখেরাত ভাবার আখেরাতের ফিকির করার কবরের ফিকির করার পরকালের ফিকির করার তাও ফিক দান করুক সকলেই বলেন আমিন আল্লাহ এই বাবার এই ফিকির আসে নাই যে আমার এই মেয়েটা এতে চরিত্রবান থাকবে কিনা এটা তার আর ভাবনা তার হিসাব হলো কোনো রকমে যায় কিছু ফললে টললে এখন বিয়া দিতে আলে জামেলা শেষ বিয়া দিতে পারছি ভেজাল শেষ এবারে জামাইয়ের বাড়িতে গিয়া হেতিকটা হেঁতি যেটা মনে করিটা করুক আমার আর টেনশন নাই জামার কান্দে সোয়ার করে দিছি জিন সোয়ারের মতো তুলে দিছে খালাস নাই তো যদি আখেরাত ফিকির করতো তাহলে এমনটা হতো না আল্লাহ নবী সাল্ল সাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বিয়ে দেওয়ার পরেও বিয়ে দেওয়ার পরেও হজরত আলীর কাছে তো বিয়ে দিছে মেয়েকে দিছে না আলীর ঘরে গিয়া মেয়েকে ঘুম থেকে তুলছে ফজরের ওয়াক্তে বহুদিন আল্লাহ নবী সাল সাল্লাম ঘুম থেকে তুলে বলতেন ফাতেমা কুমিল ইসাল্লাহ ফাতেমা নামাজের জন্য উঠো মাফে মিনান্নার তোমাকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও আমি মোহাম্মদের মেয়ে এই পরিচয় দিলে হাসরের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারব এক বাফ এটা বাফ হজরতে আলীর ঘর থেকে স্বামীর ঘর থেকে মেয়ে আসছে বাবার কাছে বাবা তো রাহমাতুল্লিল আলামী গোটা পৃথিবীর রহমত তিনি যার কলিজার মধ্যে দয়ার কোনো শেষ নাই এরপরও মেয়ে আসছে আইসা দেখাইছে এক নিজের কন্যা দেখাইছে আব্বা ফাতে মারা দিয়ে আল্লাহ তালা আনহা দেখেন আমার আঙ্গুলগুলো যাতা তখনকার দিনে দুইটা পাথরের গোল গোল যেটার মাঝখানে একটা ডান্ডার মতো থাকতো এগুলো ঘুরাইলে আপনার আটা পিষত এগুলো ঘুরাইয়া ঘুরাইয়া গম বাঁধত এরপর আরও কলি কলুই কলুই না কলুই এগুলারে কী করতো ইয়া বানাইতো ডাইল আপনার ভাঙা আমি তো দেখছি আমার একবারে ছোটোবেলায় আফসা আফসা মনে আসে আমি দেখছি আমার দাদি যে এগুলো ঘুরাইতো আমি দেখছি এটা এগুলারে জাতা বলে সমান সমান গোলাকার দুইটা পাথর মাঝখান দিয়ে একটা কি আংটার মতো এটা ঘুরাইতো তো আয়সারাদিয়াল্লা আরে ফাতেমা বলে আব্বা এই জাতা ঘুরাইতে ঘুরাইতে আটা পিছতে পিসতে আমার আঙ্গুলগুলো সব কড়া কড়া পেরে গেছে দাগ হয়ে কড়া হয়ে গেছে শক্ত হয়ে গেছে আঙ্গুলগুলো গোড়া গোড়া আর প্রতিদিন কূপ থেকে এই রশি দিয়া পানি তুলতে তুলতে কাঁধে টাই না আমার এই কাঁধের মধ্যে দাগ পড়ে গেছে আমার একটা দাসী দেন আপনি যুদ্ধের ময়দান থেকে অনেক দাসী পাইছেন আমাকে একটা দাসী দেন সে আমার একটু সহযোগিতা করলে আমার একটু উপকার হবে আজ আমরা সোফা গ্যাস সিলিন্ডার এরপরে আপনার ফ্রিজ এরপরে এসি এরপরে আপনার কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন এর পরেও হেবুডির এই সংসারে কামে করিয়া গেলাম শুধু কামই করে গেছে বুড়ি শুধু জীবনটা দিয়া লাগছে মানে উনার থেকে বেশি কষ্ট পৃথিবীর কোনো যুগে কেউ করে নাই এই সব থাকার পরেও এত সুখের এত আয়োজন সুখের এত আয়োজন এত কিছু থাকার পরেও এত কিছু থাকার সব সবকিছু এগুলো না শুধু আরো বহু কিছু আবারও বহু কিছু ব্লেন্ডার মেশিন কথা কর না কেন এরপরে দিয়ে আপনার কু এই যে হ্যাঁ সাইলের তো হ্যাঁ এ দান আমি তো দেখছি মা আমারে বলছে যে ফুত তোর দাদা বিরাট বড় সংসার করতো তো একটু কোনোরকমে চুরি করে গোপনে তোদেরকে একটু দুধ খাওয়াইতাম আবার দাদায় ডাক দিলে আমার মা করে তো দৌড়ায় আসে সারাদিন ধান লইত দিন। আবার মা থেকে নিয়া বড় বড় টিনের মধ্যে এগুলো আবার এই মহিলারাই সিদ্ধ কয়ের ভিতরে দিয়ে ভীষণ কানলে বাচ্চা কুদ্দুর দুধ খাওয়াইতো তাও দাদা দমকাইতো হ্যাঁ কোন সময় গেছে গা খবর নাই এভাবেই তো ছিল আগের মুরব্বিরা এরা শুধু আমার দাদা না সবার সংসারেই এমনই ছিল যাই হোক তো মা ফাতে মারা দিয়ে তালা আনহা আপন কন্যা কলিজার টুকরা নবী জি সাল্লাহ সাল্লাম বলেন ফাতেমা আমার দেহের অংশ ফাতেমাকে কেউ কষ্ট দিলে সে যেন আমি নবীকে কষ্ট দিছে তাহলে চলে জি ফাতেমাকে আল্লাহ নবী বলেন কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয় তো সেটা যেন আমি নবীকে সরাসরি কষ্ট দেয় এত আদর করতেন যেই ফাতেমাকে সেই ফাতেমা যখন বলল আমার একটা দাসী দেন এবং আসিল তখন মানে যুদ্ধের ময়দান থেকে দাসী পাইছে এটা দেখেই আইসে উনি তবু আল্লাহর নবী বললেন ফাতেমা তোমাকে আমি দাসী দেব নাকি তার চাইতে উত্তম কিছু দেব ফাতেমা রাদি তালা আনহা বললেন আব্বা এর চাইতে যদি উত্তম কিছু থাকে তাহলে সেটা দেন আল্লাহ যখন ঘুমাইতে যাবা তখন ঘুমাইবার আগে তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এই তসবি পড়ে ঘুমাইবা এইটা বান্দির চাইতেও তোমার জন্য অনেক উত্তম তাহলে মেয়ে চাইল দুনিয়া বাবা দিলেন সন্তান চাইছিল দুনিয়া কষ্টে চাইছে তবু নবী বলে নাই বলছে ফাতেমা এখনো গরিব সাহাবিদের ঘরে ঘরে দাসীবাঁধি পৌঁছে নাই এই অবস্থায় আমি কিভাবে তোমাকে দেই। তুমি এই তজবি পড়ো এটাই তোমার উত্তম হবে তাইলে আমি অনুরোধ আপনাদের কাছে মা বোন আপনারা যারা আসছেন আপনারা মডেল হন মা আপনারা আরও বেপর্দা নারী যারা চতুর্দিকে আছে আপনারা তাদের জন্য আপনারা আদর্শ হন অর্থাৎ আপনাদেরকে দেখে যেন আরও মহিলারা ন্যাক্কার হয় মা একটু ফিকির করেন নিজের উপরে একটু দয়া করেন নিজের উপরে একটু রহম করেন এক সন্তান আমি বললাম মা আপনি মার কাছে মা নিজেকে বরবাদ করেন না নিজেও বরবাদ হইয়েন না যে নারী বে বেপর্দা বাহির হয় সেই বোন নিজে তো বরবাদ হয়ই হয় হাজারো যুবককে বরবাদ করে দেয় হাজার হাজার পুরুষকে গুণার বাগি করে এই বেপর্দা নারী কত বড় ক্ষতিটা করে মহিলা তুমি নিজেও নষ্ট হইলা তুমি সমাজটাও নষ্ট করলা তুমি নিজেও নষ্ট হইলা এলাকাটাকেও তুমি বরবাদ করলা তোমার বিরানি এগুলা ফচ্ছে গেছে ওকে হালাইলা এখন যেই যায় হের নাকে তোর দুর্গন্ধ তো তুমিও কষ্ট পাইলা আবার তুমি রাস্তার পাশে ফালাইয়া এখন তুমি বাকি মানুষেরও কি দিলা কষ্ট দিলা তো তুমি নিজেও জাহান নামি হইলা আবার রাস্তার বেপর্দা বাইরেইয়া এই যুবকগুলোকেও জাহান নামি বানাইলা তো তুমি তো এক নির্কৃষ্ট দুর্গন্ধ আবর্জনা ডাস্টবিনের চাইতো খারাপ ডাস্টবিনের চাইতো খারাপ ডাস্টবিনের ময়লাও তো মানুষ লিখে রাখে শহরে বন্দরে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন নির্দিষ্ট জায়গায় অতএব আমি অনুরোধ করছি নিজের জীবন নষ্ট করেন না আরো পুরুষদের জীবনও নষ্ট করেন না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যেই আয়াতখানা সুরা নিসার প্রথম আয়াত আমরা পড়তেছি আগেও পড়েছি এখনো পড়লাম এই আয়াতের তরজমা আজকে শোনেন আল্লাহ বলেন সুরা নিসার প্রথম আয়াতে বিসমিল্লাহ রহমান নাস হে মানুষ সকল পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ তালা এই আয়াত উল্লেখ করেছেন কোরআনুল করিমের ব্যাপারে একটা কথা মনে রাখতে হবে আমাদের এই কিতাব কোরআন এটা ইমানদারের জন্য হেদায়ত এটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়ত এটা হুদাল্লিল মোত্তাকিনও এটা হুদাল্লিন নাসও কোরআন আল্লা ভীরু ইমানদারকেও হেদায়ত দেয় কোরআন পৃথিবীর সবাইকেও হেদায়ত দেয় আজকের গোটা পৃথিবীও যদি তাদের দুনিয়া শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করত তাইলে আপনার অবশ্যই কোরআন দিয়েই সম্ভব কিন্তু কোরআন থেকে বিচ্ছিন্ন যার কারণে আর শান্তি প্রতিষ্ঠা করতে পারে না নিজের গায়েই নিজে আক্রমণ করে এই এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ হচ্ছে রাশিয়াও খ্রিস্টান ইউক্রেনের মানুষগুলোও খ্রিস্টান দনটাই কাফের কিন্তু শুধুমাত্র রাশিয়া বিশাল বড় এরিয়া অনেক বড় অংশ নিয়ে রাশিয়া বিশাল বড় একটা পরাশক্তি রাশিয়া সুপার পাওয়ার কিন্তু এরপরেও ইউক্রেনের একটি নির্দিষ্ট সীমানা দখল করে নেওয়ার জন্য ওই দেশের সাধারণ জনগণের উপরে এবং ভবন দালান বিল্ডিং সব কিছুর উপরে দেদার্সে আক্রমণ করতেছে আজকে দুই তিন দিন তাইলে দেখেন আপনি মানুষ যখন আল্লাহ ভুলে যায় মানুষ যখন পরকাল চেনে না মানুষ যখন জবাব দেহিতার থেকে নিজেকে মুক্তভাবে তখন আর তার উপরে কে আক্রমণ করে এটারও হদিস থাকে না নিকৃষ্টতার আর সীমা থাকে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন ও মানুষেরা পৃথিবী শান্তি চাও নিরাপত্তা চাও সবাই ভালো থাকতে চাও তাহলে আমি আল্লাহ বলছি ইত্তাকু রব্বাকু তোমরা সবাই মিলে তোমাদের রব তোমাদের পালনেওয়ালা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় এটা ছাড়া আল্লাহর ভয় ছাড়া তাকুয়া ছাড়া এই পৃথিবীতে সুখ শান্তি নিরাপত্তা স্বস্তি আর কোনো কিছু দিয়েই আপনার হবে না হবে না ও র্যাব আনছে মানুষের নিরাপত্তার জন্য র্যাবের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই কথা বুঝছেন না আমাদের কুমিল্লা বটগ্রামের আমাদের পুরা কুমিল্লা জেলার একজন মুরব্বী কুমিল্লা জেলা সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হক সাহেব দাম আতবার ওই মসজিদ একবার আসছিল না বুজুর। অনেক বড় বুজুর্গ আলেম আল্লাহ আলা আলেম হুজুর একদিন বলছিল বয়ানে ক কি বলমু ওষুধের মধ্যে রোগ কিসের মধ্যে রোগ ওষুধ যেটা মধ্যে রোগ সাবানে কি সাবানের মধ্যেই ময়লা লাগিয়ে রয়েছে যেটা দিয়ে কি সাফ করবে ওইটাই কি লাগিয়া রয়েছে ময়লা লাগিয়া রয়েছে যে ওষুধ দিয়ে রোগ সারাবে ওষুধ নিজেই কি হয়ে রয়েছে রোগ হইয়া রয়েছে তো ঠিক আল্লাহকে বাদ দিয়ে যে যত কিছুই করে যে যত কিছুই মানুষের সুখ মানুষের নিরাপত্তা আসে না এজন্য আল্লাহ তালা বলেন নাস সুরা নিসার প্রথম আয়াত হে মানুষেরা হে লোক সকল হে পৃথিবীবাসী সমস্ত মানুষ তোমাদেরকে বলছি ইত্তাকু রব্বাকুম তোমরা সবাই তোমাদের রব আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো দেখেন এখানে দুইটা শব্দ একটা হলো ইত্তাকু আরেকটা হলো রব্বা কুম ই শব্দের অর্থ হলো তোমরা ভয় রব্বাকুম শব্দের অর্থ হলো তোমাদের পালক প্রতিপালক লালন পালনকারীকে আল্লাহ যে আমাদের লালন পালনকারী লালন পালনকারী যে প্রত্যেকের আল্লাহ এটা সবাই মানে পৃথিবীর কেউ যারা দেবতাস মানে মূর্তি পূজা করে যারা যেখানে তারা কেহই একথা বলে না যে ওই দেবতাই তারে লালন পালন করে এটা বলে নাকি তারাও বোঝে এটা লালনকারী পালনকারী সবাই মানে আল্লাহ এজন্য হিন্দুরাও বলে ভগবানের কৃপা ঈশ্বরের দয়া ঈশ্বরের দয়া ওই আপনার বেগমাবাদের এদিক দিয়া যে একটা হিন্দুদের মন্দির আছে দেবীদ্যার যাইতে পড়ে ওইখানের মধ্যে লেখা আছে জয় দয়াময় অর্থাৎ আল্লাহকে ঈশ্বর বলুক আর ভগবান বলুক যাই বলুক পালনেওয়ালা লালন পালনকারী এই সব কিছু দিয়ে এটা যে শুধুই আল্লাহ এটা সবাই জানে তাল্লা তাহলে ওই শব্দটা এখানে ব্যবহার করছে যে যে শব্দ তোমরা সবাই আমাকে স্বীকার করো যে তোমাদের লালন কর্তা পালন কর্তা আমি আল্লাহ সেই আমাকে তোমরা ভয় করো আমাকে ভয় করো তাহলেই তোমাদের সমগ্র দুনিয়ার জীবনের স্বস্তি শান্তি নিরাপত্তা মিলবে এবং পরকালের সুখ আর শান্তিও মিলবে এজন্য জন্য এত বড় নিয়ামত তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় যেই কোনো মানুষ তার মধ্যে দুই জিনিস একত্র না হলে সে জান্নাতে যেতে পারবে না এক নাম্বার নাম হলো ইমান দুই নাম্বার হলো তাকোয়া ইমান আর তাকোয়া যার নাই সে কালেও জান্নাতে যাইতে পারবে না যে আল্লাহকে ইলাহ মানে এবং আল্লাহকে ভয় করে ইমান আছে তাকোয়া আছে এই দুইটা এই জন্য কোরানুল মধ্যে বহু জায়গা আল্লাহ বলছে ইয়া আ ইয়োহল্লা না আহ অনুত্তা কুল্লাহ ইয়া ইয়োহল্লা দিন না আম অনুত্তা কুল্লাহ হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো এখানেও বলছে ইয়া আই ইয়ো হাল্না সু তাকুর আব্বা হে মানুষেরা তোমরা তোমাদের রব লালনকারী পালনকারী আল্লাহকে ভালো ভয় করো আল্লাকে ভয় করো তো আমি প্রথম কথা আপনাদের কাছে এই আয়াতের এই প্রথম বাক্য থেকে আমরা এটা বললাম সবাইকে বলছে আল্লাহ সবাই না মানুক কেউ না মানুক কিন্তু আপনি মানেন আপনি মানেন আমি মানি আমি মানি আমার শেখ আল্লা মুফতি মুশতাকু নবী সাহেব হুজুরে অনেক সময় কথাটা বলে যে আমি জিকিরের কথা বলতে বলতে সবাইকে জিকির করেন আল্লাহর জিকির করেন করেন এটা বলতে বলতে এক সময় সে হুজুরে বলে যে আপনাদেরকে আমি বারবার বললাম তবে এটা শুনে রাখেন আপনারা যদি কেউ জিকির নাও করেন আমি কসম আমি আল্লাহর জিকির করবই করব এটা হুজুরে বলে যে আমি করুন আমি করুন ঠিক এরকম আল্লাহ তালা তো চাচ্ছে গোটা পৃথিবী আল্লাহকে ভয় করুক সমস্ত বনি আদম আল্লাহকে ভয় করুক আল্লাহ সবাইকে ডাক দিয়ে বলছে তো সবাই মধ্যে সমস্ত মানুষের মধ্যে আমি তো আছি তাহলে আমাকেও ডাক দিস তো আমি আলাল ইন ইনফেরাত পৃথকভাবে আমি ভাবি যে আল্লাহ তাআলা যেন আমাকেই বলছে এবার অন্যকে বলছে না বলছে আরও মানুষে মানে না সেটা আমরা নাই দেখলেন আরও মানুষে আগুনে ঝাঁপ দিছে এই বলে কি আপনিও ঝাঁপ দিবেন আরো মানুষে অ্যাক্সিডেন্টে আহত হয়েছে আপনি বাঁচার সুযোগ আছে তাই বলে আপনিও কি ইচ্ছা করে আহত হয়ে যাবেন তাইলে এটা তো জুলুম এটা তো জুলুম ওই যে হিন্দু ধর্মে আগে ছিল আপনার স্বামী মারা গেলে স্ত্রীকেও স্বামীর সাথে জীবিত মহিলাকেও আগুনে পোড়াইয়া ফেলতো সতীদাহ প্রথা এটা ছিল আগে অর্থাৎ সে যে সতী নারী এটার প্রমাণ হলো যে সে তার স্বামীর সাথে জীবিত থাকার পরেও নিজের জীবন দিয়া ফেলবে এটারে বলে এতে বোঝা যাবে এই নারী সতী এতে আর কি বুঝবি তুই বেড়ি তো মরিয়ে গেছে বেকুপ থাকার বেকুব কেমন বেকুব বেড়ি তো মরিয়ে গেছে ফুরিয়েছো তুমি এবারে ফুরিনা বেড়ি কিতা অসতী কিতা আশ্চর্য বুঝ আল্লাহকে বাদ দিলে আল্লাহর বিধান বাদ দিলে বিশ্বাস করে মানুষ বোকা হইয়া যায় আমি এটা প্রায় বলি প্রত্যেকটা পাপি নাফরমান জালেম তার বুদ্ধি কম বুদ্ধি কম আপনি না মনে করেন অনেক বুদ্ধি কাফের বেব এটা কিসের বুদ্ধি নিজের জাহান নামের আগুন নিজে বানাইতে আছে সুদ ঘুষ কর এটাই যে বুঝে না যে এই সুদের টাকাটার বিনিময়। আমার আগুন জ্বলবে আমার গায়ে জ্বলবে আগুনটা এটা যে বেকুবে বোঝে না হেতে বুদ্ধিমান তাইলে আপনি বলেন যেই নারী বোঝে না যে আমি যে বেপরতা হইতেছি এটার কারণে জাহান নামের আগুন আমারে জ্বলতে হবে বেডি তুই বেডি নিজে জ্বলবি এই কথাটা যেই মেয়েটা বোঝে না যেই মহিলাটা বোঝে না তার মতো বেকুব কি আর কেউ হয় তাইলে আপনি বলেন বেকুব এটা আল্লাহ বলছে লাইকিল আল্লাহ বলেন নাফর মানের আকল থাকে না পাপির কোন দিমাগ থাকে না জালেমের তুমি যে জুলুম করছ আজকে না জুলুম করলা আগামী দিনে যে এই জুলুমের শাস্তি তোমার উপরে আসবে তুমি এটা বুঝো না তুমি এটা ভাবো না এজন্য প্রত্যেকটা পাপি বোকা হয় যেই যুবক নিজের চরিত্র নষ্ট করতেছে তার যে যৌবন ক্ষয় হইতেছে এটাই হে বোঝে না তাই বেকুব না তুই উলঙ্গ ছবি দেখো নর্তকীর নাচ দেখো দেখে তুমি যৌবন ক্ষয় হয় তোমার এটাও তুমি বোঝো না তো তুমি বেকুব না তো কি তুমি বোকা না তো কি এজন্য পাপি বেকুব হয় নাফরমান বোকা হয় নেককার বুদ্ধিমান হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আল ইসুমান দানা নাফসাহু বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে ও আমিলা লিমা মাউত তার মৃত্যুর পরে যে তারা লম্বা জিন্দিগি আছে ওটার জন্য আমল করে আল্লাহর নবী বলেন সে বুদ্ধিমান আজিজু মান মন নাফসুহু হাওয়াহা নবী বলে আজেজ দুর্বল অক্ষম ব্যর্থ অফদার্থ একেরা আমি বলি ডাইরেক্ট দজবঙ্গ বেকুব সে আল্লাহ নবী বলেন মান নাফসুহু হাওয়া যে তার মনে যা চায় তারই অনুসরণ করে আল্লাহর নবী বলেন এটা অপদার্থ এটা কি দার্থ এটা অপদার্থ এটা ফদার্থ এ না কোন লাশাই এটা কোনো জিনিস না এটা ফাইজ জমাও না ফ্যানও না হাফ পেনও না কিচ্ছু না এটা এটা ফ্যালাস্টিকও না রাবারও না কিচ্ছু না এটা এটা একটা একটা অপদার্থ এটা কথা মান না চলে নিজের মন মতো আশা করে আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দিব কা আপনারে মাফ করে দিব আল্লাহ আপনার কাছে আল্লাহ তালে এরম বিপদে ভরিয়া গেল কি ঘটনাটা কি আপনার লই আল্লাহ এত ঠেকাই পড়িয়া গেল ঘটনাটা কি বলেন নজুবিল্লা অতএব আল্লাহ তাআলা বলেন ও মানুষ হে লোক সকল তোমাদের সবাইকে আমি আল্লাহ বলছি ইত্তাকু রব্বাকুম তোমরা সকলেই তোমাদের রব তোমাদের পালনেওয়ালা তোমাদের রিজিক তোমাদের আহার তোমাদের জীবন তোমাদের হায়াত তোমাদের রাত তোমাদের দিন তোমাদের শরীর তোমাদের সুস্থতা সমস্ত নিয়ামত খাদ্য খাবার আহা প্রতিটা নিঃশ্বাস প্রতিটা চোখের পলক হাতের প্রতিটা নড়া চড়া অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা বিষয় এই সব কিছু দিয়ে যিনি তোমাদেরকে লালন করছেন পালন করছেন আল্লাহ বলেন তাকে ভয় করো তাকে মূল্যায়ন কর এত কিছু যার থেকে পেলা তাকে মুঠেই মূল্যায়ন করলে না কিছুই পাইলা না যেই বন্ধু থেকে তার পিছে পিসে গুল্লা সারাক্ষণ আহ আমার তো মাঝে মাঝে এটা জিজ্ঞাসা করতে মন চায় যে এই সমস্ত মহিলারা অনেক টাকার পাউডার শুনু ফেয়ার অ্যান্ড লাভলি এগুলো তো খরচ আছে কথা বলেন না পাউডার কি আর বিনা পয়সা দেয়নি পাউডার কি আর মাটির চাটনি কথা বুঝেন না ফেয়ার অ্যান্ড লাভলি এটা তো আর কি না বলে ফ্যাঁক ওলা মাটি নেই আর এটা খরচ আছে কিনা বলেন তাহলে এত টাকা খরচ করে তুমি এতক্ষণ লাগাইয়া সাইজা গুইজা মা বোন তুমি যে রাস্তার পুরুষকে দেখাইলা তো তারা তোমারে দশটা পয়সা তো তুমি এত বেকুব এলাকা তোমার একটা টাকা ইনকাম নাই এটাতে সাড়ে না পয়সার ইনকাম নাই আর যত বেড়ায় তোমারে দেখছে সব বেড়ায় যদি তোমার লেগিয়া বাই তাইয়ে তো তুমি সামাল দিতে পারবে নি কথা কর না গা নি তো তো তুমি তাহলে এত বেড়ায় কিনলে দেখাইলা এত বেড়াই তোমার দরকার নেই আগে এটা কোক হে বুড়ি কথাটা বুঝছেন না এক রাস্তা এখান থেকে দেবীর তার আইতে যাইতে যত বেড়ই দেখছে তোমার এত বেড়াই দরকার আছে নি তো এত যে তো দরকারই নাই তো কেন দেখাও ইনকামও নাই সারে না দশটা পয়সা খরচ নাই আরে আয় নাই শুধু খরচই খরচ দুনিয়াও বরবাদ আখের এত বরবাদ দুনিয়াও টাকা গেল দুনিয়াও মানুষের ঘৃণা আসলো আখেরাতের জাহান্নাম নাম মিলল এজন্য মা আল্লাহকে ভয় করেন আজকে এতটুকুই কথা বলবো মূলত আল্লাহ বলেন হে মানুষ আমি তোমাদের সবাইকে বলছি তোমরা তোমাদের রব তোমাদের পালনেওয়ালা আহা এটা দুনিয়ার নেজাম এটা দুনিয়ার নেজাম মা এটা বোঝেন দুনিয়া তো মানুষ মানুষকে খোঁটা দেয় এটা তোর বড় ভাই তোরে দশটা বছর ধরে তোরে টাকা পয়সা দিয়া তোরে ফালসে আজ তুই তোর সেই বাইয়ের চোখের উপরে চোখ রাঙ্গাইয়া কথা এটা তোর তোর বাপ বছর লালন পালন করছে আজ তুই বাবার বিরোধিতা করলি এইভাবে দুনিয়ার মানুষও লালনকারী পালনকারীর অবাধ্যতা করিলে মানুষ খোঁটা দেয় দেয় কিনা বলেন তাহলে সেখানে আল্লাহ পাকরব্বুল আলমিন যদি বলে বান্দা তা আমি কেমন লালনকারী পালনকারী একটা তুমি ভাবো আমি কেমন লালনকারী তোমার মা তোমারে লালন করছে আমি দিসি দেখে আনা তোমার বাবা তোমাকে পালছে এটা আমি দিসি দেখে আনা আমি দিসি দেখে আনা কিন্তু আমি তো রব্বুল আমিন যখন তোমার নাম গন্ধও ছিল না এক একবার শুধু বুজার জন্য বলি একজন স্বামী স্ত্রীর একবারের মিলন এতে একজন স্বামীর একবারের বীর্যপাত এতে কুটি 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 সন্তান উৎপাদন করার মতো শুক্রাণু থাকে কুটি কুটি থাকে আল্লাহ তালায় সেই কুটি কুটি শুক্র থেকে যে শুক্র একটাকে নির্ধারণ করছেন এটা দিয়ে তুমি আনিসুর রহমানকে বানাবো তো আল্লাহ এটা কি পরিমাণে সান কুটি কুটি শুক্র এগুলোকে আল্লাহ তালা ফেলে দিলেন যা এগুলো লাগবে না সেখান থেকে আল্লাহ তালা আমারকের জন্য আমাকে বানাইবার জন্য একটা শুক্রাণু এটাকে নির্ধারণ করে দিলেন ঠিক আছে তুমি নষ্ট হইও না তুমি তোমাকে দিয়ে আমি আমার আনী ইসলামের বান্দাকে বানাবো তা আল্লাহ তালা বলেন তোমার তো কোনো নাম গন্ধই ছিল না বান্দা সেই অনস্তিত্ব থেকে লামিয়া সেই আহম্মদ কুরা সেখান থেকে আমি আল্লাহ তালা তোমাকে আজকের এই পৃথিবীতে একত্র করলাম আনলাম তিল 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 করে নয় মাস তোমাকে গড়লাম সাজাইলাম তোমার নাক চোখ কান তুমি পুরুষ হওয়ার নারী হও আমি আমার হাতে বানাইলাম আমার ইচ্ছায় কোনো মার পেটে ছেলে দিতেছি কোনো মার পেটে মেয়ে দিতেছি কার ইচ্ছায় বলেন কোনো এটা নিয়ে সরকারি কোনো রিপোর্ট অথবা কারও কোনো পরামর্শ যে দেখেন আমাদের এই এই ইউনিয়নে যে পরিমাণ গত ছয় মাসের ছেলে হইছে সেই তুলনায় মেয়ে পরিমাণে কম কম এই ইউনিয়নে মেয়ে দিলে হয় এমন সুযোগ আছে কি পরিমানে আল্লাহ তালা বলেন আমি দিচ্ছি সম্পূর্ণ আমার ফায় ফায়সালা সম্পূর্ণ আমার ফায় সম্পূর্ণ কেউ তিরিশ বছর একটা ছেলেই চাইতেছে হয় না কেউ চাইতেছে না হইয়া থুবাই লাইতেছে মালিক বলে সব আমার ইচ্ছা আমার দয়া আমার মেহরবাণী অতএব অনস্তিত্ব থেকে তিল তিল করে আমি তোমাকে লালন করে পালন করে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আমি আমার নজরদারিতেই তোমাকে রাখছি বান্দা পরও তুমি কেন আমাকে ভুলে যাচ্ছ কেন আমাকে ছেড়ে দিচ্ছ অতএব আজ এতটুকুই কথা লালনকারী পালনকারীকে নারাজ করতে নাই মা আল্লাহ আমাদের পালন কর্তা আল্লাহ আমাদের লালনকারী অতএব আজকের থেকে ইনশাল্লাহ আবারও আদা করব আমরা আমাদের আল্লাহকে নারাজ করব না বেপর্দা হব না বেহায়াপনা করব না নজয়ান বোন যারা তাদেরকেও বলি বেপর্দা পর্দা না বোন বোন নিজেকে লজ্জিত করো না যে পুরুষ তারা বাহিরে দেখে তোমাকে তারা তোমাকে সম্মান করে না তারা তোমাকে বেজ্যুতি আর উপভোগের নজরে দেখে মা আপনার মেয়েকে আপনি বেপর্দা রাস্তায় ছাইরেন না আপনারা আপনাদের মেয়েদেরকে বেপর্দা ছাইরেন না নিজেদের পুতের বউদেরকে বেপর্দা ছাইরেন না অনুরোধ ঘরের মধ্যে টেলিভিশনে নর্তকীর নাচ নাটক সিনেমা এগুলো দেখেন না এগুলো আরও শাহওয়াত এগুলো আরও বেপর্দিগুলি উস্কে দেয় আল্লাহ তালা যত মা বোন এসেছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ইমান আমলের দৌলত দান করুক দৌলত দান করুক আল্লাহ তাআলা আপনাদেরকে বারবার আল্লাহর দিনের জন্য ইবাদত আর বন্দিগি করার তৌফিক